চট্টগ্রামে রাস্তা ছাগল বাধাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী সহ অন্তত 10 জন আহত হয়েছে। সকালে সদর উপজেলার খাগাইল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত 5 জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করেছেন রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল। সকালে ফল ব্যবসায়ী শহীদ মিরাজুল ইসলাম কবর জিয়ারত করেন তিনি। পরিবার প্রতি 20,000 টাকা আর্থিক অনুদান দেন। পরে আন্দোলনে নিহত সবার পরিবারের খোঁজ খবর নেন জেলা প্রশাসক। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে মত বিনিময় করেছে বিজেপি। সকালে সোনা মসজিদ সীমান্তের বালিয়াদিঘি দুর্গা মন্দিরে এই মত বিনিময় সভা হয়। বিজেপি জানায়, পূজাকে কেন্দ্র করে যে কোনো অপতৎপরতা রোধে তারা সজাগ রয়েছে। টাঙ্গাইলের ভূঁইয়াপুরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে গোবিন্দানাশি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু, ওয়ার্ড বিএনপি সভাপতি আবদুল্লাহ আল মামুন সহ তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে প্রতিবন্ধী ফেরদৌস ও তার পরিবার। দুপুরে ভূঁইয়াপুর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীরা তাদের জমি ফেরত সহ জীবনের নিরাপত্তা চেয়েছেন। দশম গ্রেডের দাবিতে মানববন্ধন করেছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সকালে রেজিস্ট্রি অফিসের সামনে মানববন্ধন হয়। এ সময় সহকারী শিক্ষকদের জীবনমান উন্নত ও মর্যাদা সম্পন্ন করতে দশম গ্রেডের ন্যায্য দাবি জানান শিক্ষকরা। কক্সবাজার টেকনাফে বিদেশি G3 রাইফেল ও গুলি সহ এক অস্ত্র পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। বরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেল এলাকা থেকে তাকে আটক করা হয়। মিয়ানমার সীমান্ত দিয়ে সংঘবদ্ধ একটি চক্র পাচার করে আনা অস্ত্র ডাকাত দলের কাছে সরবরাহ করে আসছিল। চট্টগ্রামে গাছুল আজম মাইস ভান্ডারি মেধাবৃত্তি ও মেধা বিকাশ পরীক্ষা হয়েছে। মাইস ভান্ডারি ফাউন্ডেশনের আয়োজনে ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতায় সকালে জেলা ও নগরের 11টি কেন্দ্রে হয় এই পরীক্ষা। এবছর চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকার 5,489 জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা অংশ নেন। বাংলাদেশের বাজারে এলো জাপানের তৈরি অত্যাধুনিক মোটরসাইকেল হর্নেট 2.0। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড প্রথমবারের মতো PGMFI ইঞ্জিন সমৃদ্ধ অত্যাধুনিক এই মোটরসাইকেল বাজারে এনেছে। বিশ্বের অন্যতম বৃহত্তম মোটরসাইকেল নির্মাতা হিসেবে হোন্ডা বিভিন্ন আইকনিক মডেল তৈরি করেছে, যার মধ্যে হোন্ডা হর্নেট অন্যতম।